গুরুদেব, প্রজাদের উপর মহারাজের অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। এই পাপ কাজের অংশীদার হতে আমি আর রাজি নই। ভাবছি আমি পদত্যাগ করব। কিন্তু বীরবাহু কি তা মেনে নেবে? তোমার পদত্যাগই কিন্তু তোমার দেহত্যাগের কারণ হয়ে দাঁড়াবে মন্ত্রী। তোমায় হত্যা করবে মহারাজ বীরবাহু। তাহলে আপনিই বলুন আমার কি করণীয়। প্রজাদের দুঃখে অনুতাপ করা ছাড়া আমি আর কি বা করতে পারি? তুমি রাজা বীরবাহুর মন্ত্রী। মন্ত্রীর কর্তব্য রাজাকে সুমন্ত্রণা দেওয়া। তোমাকে সেই কর্তব্যই পালন করতে হবে। সে আমি বহুবার চেষ্টা করে বিফল হয়েছি। আমার কোনো কথায় ওনার সুমতি ফিরবে না। মুখের কথায় সবসময় কাজ হয় না মহামন্ত্রী। ঠিক বুঝলাম না গুরুদেব। অভিজ্ঞতার মাধ্যমে মানুষ শিক্ষা লাভ করে, প্রকৃত জ্ঞানী হয়ে ওঠে। বাস্তবে জ্ঞান চক্ষু না খুললে মানুষের স্বভাবের পরিবর্তন হয় না মন্ত্রী। প্রজাদের এত দুঃখ দুর্দশার কারণ যে মহারাজ, সেই বীরবাহুর অজ্ঞানতা দূর হবে আর কোন অভিজ্ঞতায়? যেদিন সে বুঝতে পারবে প্রজাদের উপর অত্যাচার করে আসলে সে নিজেরই বিপদ ডেকে আনছে, সেদিনই তার মনের পরিবর্তন ঘটবে। কিন্তু গুরুদেব, এই অপ্রিয় সত্যিটা মহারাজকে জানালেও তিনি কি মানতে চাইবেন? কখনোই না। তবে উপায়? উপায়ের পথ আমি তোমায় বলে দিচ্ছি। যেমন বলছি, তুমি মহারাজ বীরবাহুর কাছে সঠিক সময় বুঝে সেই প্রস্তাবটা রেখো। কি কি প্রস্তাব গুরুদেব? আমার গণনা যদি ভুল না হয়, তবে শিকারে গেলেই রাজার সুমতি ফিরবে।